দেড় থেকে দুই বছর পরবর্তী সময় কিন্তু দেখা যায় যে বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার নামগুলো হালনাগাদ শুরু করে এরই প্রেক্ষাপটে এই বছরের বিশে মে থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছিল প্রথম ধাপে একশো চল্লিশটি উপজেলায় এই কার্যক্রমটি চলিয়েছে দ্বিতীয়বারের মতো তেরোই জুন থেকে ভোটার তালিকায় হালনাগাদ কার্যক্রম যে কর্মসূচি শুরু হয়েছে তা কিন্তু চালু থাকবে এই বছরের তিনে সেপ্টেম্বর পর্যন্ত সাধারণভাবে বাংলাদেশের যে কোনো নাগরিক ভোটার হতে পারবে ভোটার হতে গেলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ যদি এসএচসি বা এইচএচি সমমানের পাশের সনদ থাকে তো সেক্ষেত্রে সেটি দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই আপনার বাসার ঠিকানা প্রমাণের জন্য অবশ্যই ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি কিংবা বিদ্যুৎ বিল যে কোনো একটা কপি দিতে পারেন গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে এমন কোনো কথা নেই নাগরিক সনদ বা চেয়ারম্যান সনদ বাবা মা এবং বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট থাকলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স বা সার্টিফিকেটের যদি নাম্বার থাকে সেইগুলো আপনি সংগ্রহ করে রাখবেন অল রাইটস ভিডিওটি যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন ভিডিওতে লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং আপডেট পরবর্তীতে পেয়ে যাবেন এই চ্যানেলে খুব সহজেই প্রথমত ঢাকার রাজধানী এলাকার মধ্যে এবার উত্তরা মতিঝিল ও রমনা এলাকায় গিয়ে এই তথ্যগুলো হালনাগাত করা হবে এছাড়াও বর্তমান সময়ে আপনি উপজেলা দেখতে পারতেছেন জেলা দেখতে পারতেছেন উপজেলা এবং জেলা কিন্তু এই পাশে রয়েছে তার মধ্যে বরিশাল বিভাগের বেশ কয়েকটা জেলার মধ্যে বেশ কয়েকটা উপজেলা উল্লেখ করে দেওয়া হয়েছে পরবর্তীতে চলে এসে রংপুর বিভাগের বেশ কয়েকটা জেলার মধ্যে আবারও উপজেলা কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তথ্য হালনাগাদ হয়ে থাকবে তৃতীয় স্টেপে এসে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফরিদপুরের যেই জেলাগুলো রয়েছে এবং জেলার আন্ডারে যে উপজেলা রয়েছে এই সকল উপজেলায় কিন্তু তথ্য হালনাগাদ হবে এবং পরবর্তীতে খুলনা বিভাগেও তথ্য হালনাগাদ হবে যেই উপজেলাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি খুঁজে নেবেন কষ্ট করে তাছাড়াও সিলেটে রয়েছে সিলেটের আবার বেশ কয়েকটা জেলার মধ্যে আবার উপজেলার নামও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন একটু নিচের দিকে চলে আসি ময়মনসিংয়ে জেলা এবং এখানে কিন্তু উপজেলা দেওয়া রয়েছে কষ্ট করে খুঁজে নেবেন স্ক্রিনশট দিয়ে তাছাড়াও কুমিল্লা দেখতে পাচ্ছেন কুমিল্লার বেশ কিছু জেলা দিয়ে আবার উপজেলার নাম দেওয়া রয়েছে এখন সরাসরি আমরা রাজশাহী বিভাগে চলে আসি রাজশাহী বিভাগের প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে জেলার নাম তার পরবর্তীতে উপজেলার নাম এছাড়াও আপনি চট্টগ্রামের আবার দেখতে পাবেন যে জেলাগুলো রয়েছে এবং উপজেলার নাম রয়েছে এর পাশাপাশি এখানে ঢাকার জেলা এবং উপজেলা এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আন্ডারে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ অর্থাৎ পঁচাশি থেকে লক্ষ বাংলাদেশি যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে তাদের তথ্য দিয়ে এই ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন খুবই সহজে এবং এক্ষেত্রে আপনার জন্ম যদি দুই সালের একে জানুয়ারি হয় কিংবা একে জানুয়ারির পূর্ববর্তী সময় হয় তবেই কিন্তু শুধুমাত্র আপনি ভোটার তালিকায় আপনার তথ্যগুলো দিতে পারবেন আদারওয়াইজ দুই হাজার সাত সালে একে জানুয়ারি পরবর্তী সময়ে আপনার জন্ম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার তথ্যগুলো ভোটার তালিকায় যুক্ত করতে পারবেন না তো এটাই ছিল মূলত এ টু জেড সকল ডিটেলস ভোটার তালিকায় আপনার নাম যখনই উঠে যাবে তার পরবর্তী সময়ে কিন্তু একটা নির্দিষ্ট তারিখে এই বছরের বিশে নভেম্বর পর্যন্ত আপনার বায়োমেট্রিক যে সাপগুলো রয়েছে সেগুলো নেওয়া হবে এবং তার পরবর্তীতে আপনার সেই দিনই কিন্তু আপনার চোখের আইডিসের সাপ এবং আপনার ছবি তোলার ডেটও কিন্তু দিয়ে থাকবে তবে এলাকা এলাকাভেদে এই যে ডেটটা রয়েছে কোন তারিখে কোন এলাকার ছবি তোলা হবে বা বায়োমেট্রিক নেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন বিষয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটবর্তী উপজেলা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যোগাযোগ করে এই বিষয়টি আরও সহজে জানতে পারবেন